মানুষ এখন স্বপ্ন দেখে না, বাস্তবতার জয়গান গায়। বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে জন্ম নেয় এই বাংলাদেশ, পার করতে হয়েছে হাজারো প্রতিবন্ধকতা। তাই বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান উন্নয়নে বাংলাদেশ। আর সাথে আছি আমি মানসুর। বিগত 10 বছরে পার্বত্য অঞ্চল উন্নয়ন ও সাধারণ জনগণের দুঃখ দুর্দশা লাঘবে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম এবং সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ে যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ আমিনুর রহমান। আমাদের স্টুডিওতে আপনাদের দুজনকেই স্বাগতম। অতিথিদ্বয়ের সাথে আমরা কথা বলবো, তার আগে উন্নয়নমূলক একটি ভিডিও চিত্র আমরা দেখব। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। খরস্রোতা পদ্মায় এখনই উঠতে শুরু করেছে উন্নয়নের শঙ্খচিল। বাংলাদেশের সবচেয়ে বড় নির্মাণাধীন অবকাঠামো পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি বসানো হয়েছে। এর মাধ্যমে সেতুটির মূল কাঠামো পুরোপুরি দৃশ্যমান হল। রাজধানী ঢাকার যানজট সহনীয় পর্যায়ে আনতে ফ্লাইওভার, লেন, রাস্তা প্রশস্তকরণ সহ কত রকমই যে ব্যবস্থা নেওয়া হয়েছে। পথ চলার এই অনিশ্চয়তা ও অচলতা থেকে মুক্তি দিতেই মেট্রো রেলের মতো বড় প্রকল্পের কর্মযজ্ঞে নেমে পড়েছে সরকার। এই মেট্রো রেল নগর জীবনেও ভিন্ন মাত্রা ও গতি যোগ করবে। এছাড়া সারা দেশে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। গত 1 দশকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়ন সূচকে যে কোনো সময়ের চেয়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। যেমনই উন্নয়ন হয়েছে যোগাযোগ ব্যবস্থাপনায়, তেমনই কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা সহ নানা প্রান্তরে বিভিন্ন জায়গায়। গ্রামীণ জনপদের উন্নয়নের উপর নির্ভর করে দেশের সার্বিক উন্নয়ন। গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য মাটির রাস্তাসমূহ টেকসই করার জন্য হেরিংবোন বন্ড বা HBB করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ইতিমধ্যে দেশের 492টি উপজেলায় 2,640 কিলোমিটার রাস্তা HBB করা হয়েছে। 2022 সালের মধ্যে 5,205 কিলোমিটার রাস্তা HBB করার পরিকল্পনা রয়েছে। গ্রামাঞ্চলের বেসিক যেই ডেভেলপমেন্টটা, সেটা করা হয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে। বাংলাদেশের যে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়, তারা ওই হেরিংবন বন্ড যে রাস্তাগুলি করছে, এগুলিকেও আমরা মনে সংসদীয় কমিটিকে আমরা সাজেশন দিয়েছি যে এগুলি RCC করে ফেলানো দরকার। কারণ এই মন্ত্রণালয়েও কিন্তু বেশ অনেকগুলি রাস্তা তারা নতুন হাত নিয়েছে এবং এগুলি তারা ধীরে ধীরে করছে এবং এগুলি যেন ট্যাক্স হয় সেই জন্য ব্যবস্থাও নিচ্ছে। আমাদের যেমন 15 মিটারের যে নিচে যে ব্রিজগুলি আছে, এগুলি এই মন্ত্রণালয় করবে বলে জাতীয় অর্থনৈতিক পরিস্থিতিকে তারা এই নির্দেশনা দিয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই নির্দেশনা সারা বাংলাদেশে সেইভাবেই কাজ হচ্ছে। চলমান সেতু কালভার্ট প্রকল্পের আওতায় 2018-19 অর্থ বছরে সারা দেশে 6,363টি সেতু কালভার্ট নির্মাণ করা হয়েছে। এতে খালের পানি প্রবাহ বৃদ্ধি, জলাবদ্ধতা হ্রাস সহ যাতায়াত ব্যবস্থা সহজ হয়েছে। 15 মিটারের নিচে যে ব্রিজগুলি, এগুলি এই মন্ত্রণা করবে, আর বেশিগুলি করবে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট LGD, আর এর চেয়ে বেশি 100 মিটার বা এর উপরে যেগুলি সেগুলি করবে সড়ক ও জনপথ। এই ধরনের একটা সিস্টেম করে দিয়েছে। কৃষি, শিক্ষা, চিকিৎসা সহ স্থানীয় জনসাধারণ সর্বক্ষেত্রেই উপকৃত হচ্ছে। আমরা তারি যাই তারি আন্দা বালা সুবিধা হয়েছে, গাড়ি গাড়ি দেন তো। আগে যখন সেতু ছিল না তখন আপনি কিভাবে পার হতেন? আমরা হাউদা গেছি, বাসা হাউদা। আগে খুব সমস্যা ছিল জায়গাটা, বাসা হাকুয়া ছিল, আমরা চলাইবার খুব সমস্যা ছিল। আগে তো ছিল গ্রাম, মনে করেন টিনের ঘর, এখন তো প্রায় বাড়ি বাড়ি তো ঈদের ঘর, কিন্তু ঈদা ওয়াতে আমরা ঈদের ঘর করতে পারছি আর কি সুন্দরভাবে। গ্রামীণ এলাকায় এখনও অতি দরিদ্র জনগোষ্ঠী রয়েছে যাদের সামান্য জমি বা ভিটা আছে কিন্তু টেকসই গৃহ নেই। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে
ग्रामीण जनगोष्ठी जीवनमान उन्नयन और दुर्योगे झुंकी ह्रास कल्पे गृहहीन परिवार दुर्योग सहनीय घर निर्माण 800 वर्गफुट जगह रान्नाघर और टॉयलेट सह दुई कक्ष विशिष्ट एक सेमी पाकार टीन शेड घर देवा रातेर बेला चलाचल सुविधा और निरापत्ता विवेचन रास्ताघाट आलोकित रखार व्यवस्था शहर साथ प्रत्यंत अंचल संजोग स्थापनकारी सड़के सोलार लाइट स्थापन এতক্ষণ আমরা একটা ভিডিও চিত্র দেখলাম। এই ভিডিও চিত্রের আলোকে প্রথমেই প্রশ্ন করব অতিরিক্ত সচিব মহোদয়ের কাছে। আপনি তো একসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন, বর্তমানে আছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে। তো এই যে মেগা প্রকল্প সহ কিছু উন্নয়ন ভিডিও দেখলাম আমরা, এই আলোকে আপনার কাছে কিছু মন্তব্য জানতে চাচ্ছি। ধন্যবাদ। এটা বিজয়ের মাস, ডিসেম্বর মাস। আমরা এই ডিসেম্বর মাসে যে বিজয় আমাদের অর্জন হয়েছিল, এটা নেতৃত্ব দিয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে এই যে ভিডিও ক্লিপগুলো দেখলাম, এই জিনিসগুলোর জন্যই কিন্তু আমরা যুদ্ধ করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায়, মাত্র একটা আঙুলের নির্দেশনায়। তারই সুযোগ্য কন্যা আমাদের গর্বের মানুষ, শ্রদ্ধ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার যে উন্নয়ন কর্মকাণ্ড করার যে একটা মন মানসিকতা, সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের উপকারের জন্য সব কিছু করার যে একটা মন মানসিকতা, এটা দেখে কিন্তু অবশ্যই আমরা আবেগে আপ্লুত হই। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু এই বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, এই বাংলাদেশকেই উনি নেতৃত্ব দিচ্ছেন না। যেমনিভাবে সারা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখতেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারই সুযোগ্য কন্যা সেটি কিন্তু অর্জন করেছে ইতিমধ্যে, আপনারা জানেন। যাই হোক, এই যে উন্নয়ন দেখলাম, আজকে রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, আজকে এই যে স্বপ্নের পদ্মা সেতু, আমরা হয়তো খুব তাড়াতাড়ি এটা উপভোগ করতে পারবো। এবং এর কারণে যে প্রায় দক্ষিণাঞ্চলে যে 21টি জেলা এই যে ঢাকার সঙ্গে সংযুক্ত হবে, তাতে দেখেন যোগাযোগের উন্নয়নের কারণে কিন্তু আমাদের আর্থিক উন্নয়ন কিন্তু এর সঙ্গে জড়িত, আমাদের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে, আমাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। এই যে আপনি বললেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের যে ছোটো ছোটো ব্রিজ, 15 মিটার ব্রিজ যেগুলো আছে, যেখানে আপনি যাবেন দেখবেন সারা বাংলাদেশেই কিন্তু এই ব্রিজগুলো আমরা দেখতে পাই এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রিজগুলো। তারপরে আপনার যে হেরিং বোন করেছে, এসবি করেছে, এটা রাস্তায় আমি যখন এই মন্ত্রণালয়ে ছিলাম, দুর্যোগ ব্যবস্থা ত্রাণ মন্ত্রণালয়ে চাকরি করার সুযোগ হয়েছিল, এবং এই সরকারের আমলে যে উন্নয়নের যে একটা বাস্তব রূপ আমরা দেখতে পাই, এটা কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখে। শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে কিন্তু বাংলাদেশের উন্নয়ন। আপনি আপনার উপস্থাপনায় বলেছেন যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে আমরা একটা উন্নয়নশীল দেশে যাচ্ছি, এরপরে আমাদের উন্নত দেশ 2040 সালের মধ্যে, এরপরে আপনার ডেল্টা প্ল্যান নিয়েছে। তা আসলে এই জিনিসগুলোই তো চাচ্ছি। আজকে উন্নয়ন শুধু আপনার যোগাযোগ নয়, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, আর তারপরে আপনার সব দিক দিয়ে উন্নয়ন নাই কোথায়, সাংস্কৃতিক উন্নয়নও কিন্তু হয়েছে। আজকে দেখেন ঢাকা শহরে যোগাযোগের কত চমৎকার একটা ব্যবস্থা নিয়েছে, ফ্লাইওভার হয়েছে, মেট্রো রেল যেটা আমরা দেখলাম, আজকে মেট্রো চালু হলে আপনারা নিজেই জানেন যে ফল ভোগ কিন্তু এই ঢাকা শহরবাসী করবে, যানজট কমবে। তা এটা কিন্তু এর সঙ্গে কিন্তু জড়িত আমাদের অস্তিত্ব, আমাদের বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশের মান সম্মান, আমরা কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছি। আমরা এখন প্রশ্ন করব যুগ্ম সচিব মহোদয়ের কাছে। আপনি সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। তো এই যে আমরা ভিডিওতে দেখলাম যে অবকাঠামোগত উন্নয়ন খুবই ভালোভাবে হচ্ছে, পাশাপাশি কৃষিতেও বেশ ভালো উন্নয়ন হয়েছে, তো কৃষিতে আমরা যে উন্নয়ন দেখছি এই ব্যাপারে আপনার কিছু মন্তব্য জানতে চাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। যেহেতু এটা বিজয়ের মাস, স্যার চমৎকারভাবে বলেছেন এবং সঠিকই বলেছেন, তা আমি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফাদার অফ দ্য নেশন, ওনাকে আমি আন্তরিকভাবে এবং আমার অন্তর থেকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। কারণ বঙ্গবন্ধু শুধু আর্কিটেক্ট ছিলেন না, উনি ডিজাইনারও ছিলেন। আপনারা ভালো করে জানেন যে 1971 সালের 7ই মার্চে বঙ্গবন্ধু যে ভাষণটা দিয়েছিলেন,
যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই যে মুক্তির যে সংগ্রাম কথাটা বলেছিলেন, মুক্তির সংগ্রামই হচ্ছে আসলে, যদি আমি এখানে অর্থনৈতিক মুক্তির কথাটা বলি, এটা অনেক ডাইমেনশনাল, মাল্টি ডাইমেনশনাল। তো অর্থনৈতিক মুক্তির কথা যদি বলি, তো এখানে আমি তিনটে জিনিস আমাদের সম্মুখে চলে আসে। একটি হচ্ছে নিজস্ব সম্পদ, দ্বিতীয় হচ্ছে নিজস্ব সম্পদের ব্যবহার, তৃতীয় হচ্ছে এই সম্পদ থেকে আয়। আগে যেমন স্বাধীনতার পর একটি কালভার তৈরি করতে গেলেও আপনাদের বিদেশি সাহায্যের প্রয়োজন হতো, আর এখন এই অর্থনৈতিক মুক্তির কারণে পদ্মা ব্রিজের মতো ব্রিজ করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আত্মপ্রত্যয় নিয়েছিলেন এবং আশা ব্যক্ত করেছিলেন, সেটা আজকে স্বপ্ন। আপনি যেটা বললেন যে স্বপ্ন নয়, এখন বাস্তব, আসলে বাস্তব। এই জন্য আমাদের কৃষির সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এখন তো আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং বঙ্গবন্ধুর যে নির্দেশনা ছিল, তাতে কিন্তু কৃষি এখন অনেক দূরে গিয়ে গেছে। আগে আমরা কোনোরকম খেয়ে বাঁচতাম, অর্থাৎ সাবসিস্টেন্স এগ্রিকালচার ছিল, এখন কিন্তু সাবসিস্টেন্স এগ্রিকালচার নাই, এখন আমাদের সারপ্লাস এগ্রিকালচার হয়ে গেছে। দেখেন, একাধারে কৃষি জমি কমছে, তারপরেও প্রত্যেক বছর 1% হারে কৃষি জমি কমছে, তারপরে কিন্তু আমরা খাদ্য ঘাটতিতে নাই, যদি আমরা এখন ফুড সিকিউরিটির দিকে চলে যাচ্ছি। অতএব এই পদ্মা ব্রিজ যেটা আপনারা এই ভিডিও ক্লিপে দেখালেন, এর মাধ্যমে কিন্তু আমাদের কৃষিও উন্নতি হবে, এখন আর কেউ না খেয়ে নেই। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা আলোচনায় আবার ফিরে আসব, তার আগে আমরা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উপরে একটি প্রতিবেদন দেখব। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের 1/2 আয়তন জুড়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান তিনটি জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল গঠিত। এ তিনটি জেলার মোট আয়তন 13,295 বর্গ কিলোমিটার। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতিসত্তা সমূহের অধিবাসীদের মধ্যে চাকমা, মারমা, ত্রিপুরা সহ প্রভৃতি উপজাতি রয়েছে। বর্তমানে তিনটি পার্বত্য জেলায় মোট 7টি পৌরসভা এবং 26টি উপজেলা আছে। পাহাড়, বন, নদী, ঝর্ণা এ অঞ্চলকে স্বতন্ত্র ভৌগোলিক বৈশিষ্ট্য দান করেছে। এ অঞ্চলের নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম। পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং এ অঞ্চলের জনগোষ্ঠীর আর্থসামাজিক অগ্রগতির জন্য অবকাঠামো সহ অন্যান্য খাতসমূহে সুষম উন্নয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য বাংলাদেশের সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে আসছে। বর্তমানে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান আগের তুলনায় অনেক উন্নত। শিক্ষা, স্বাস্থ্য এবং যাতায়াত ব্যবস্থা উন্নয়নের ফলে দারিদ্রতা যেমন কমে এসেছে, তেমনি জনগণের আয় এবং জীবনযাত্রার মানও বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন সহ আয় বর্ধনমূলক খাতে বহুমুখী প্রকল্প গ্রহণ করছে বর্তমান সরকার। পার্বত্য চট্টগ্রামে কৃষি ও মৎস্য চাষ উন্নয়ন এবং সম্প্রসারণে দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নিয়েছে সরকার, ফলে পার্বত্য এলাকায় মাছ চাষে বৈপ্লবিক পরিবর্তন এবং ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বর্তমান সরকার ভিশন 2021 বাস্তবায়নকল্পে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বেকার জনগোষ্ঠীকে তথ্য প্রযুক্তি বিষয়ের উপর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবলে রূপান্তর করে আত্মকর্মসংস্থানের পথ সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য। সরকার উন্নয়নের ক্ষেত্রে সমতল ও পাহাড়ের মাঝে কোনো বৈষম্য রাখেনি। সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা আর সরকারের আন্তরিকতায় গড়ে উঠবে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ। দর্শক, আমরা এতক্ষণ পার্বত্য চট্টগ্রাম উন্নয়নমূলক একটি ভিডিও চিত্র দেখলাম। এখন আমরা প্রশ্ন রাখবো অতিরিক্ত সচিব মহোদয়ের কাছে। স্যার, এই যে আমরা ভিডিওতে দেখলাম পার্বত্য চট্টগ্রামে অনেক উন্নয়ন হচ্ছে, তো সাধারণ জনগণ যারা পার্বত্য চট্টগ্রামে বাস করছে তাদের উন্নয়নের জন্য আপনার মন্ত্রণালয় কী কী কাজ করছে? ধন্যবাদ। আসলে একটা জিনিস উনি যেমনিভাবে বলছিলেন যে আপনার কৃষির উন্নয়ন হয়েছে,
একেবারে আমি যদি একটা কথা বলতে চাই যে কৃষির প্রতিটি উপকরণ সমৃদ্ধ আমাদের কিন্তু পাহাড়ি অঞ্চল। একটা বিষয় লক্ষ্য রাখবেন যে ভিডিও ক্লিপের মধ্যে আমরা দেখেছি অতি সাধারণ কিছু মানুষ, সহজ সরল মানুষ সেই পাহাড় বেয়ে তারা কৃষি ফসল উৎপাদন করছেন, তারা পানি নিচ্ছেন বা অন্যান্য কাজ। এখন বিষয় কি জানেন যে সাধারণ মানুষ কিন্তু অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। এই মানুষের বিশেষ করে ১৯৯৭ সালের দোসরা ডিসেম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত দূরদর্শিতা এবং একটা পজিটিভ অ্যাটিচিউডের কারণে কিন্তু শান্তি চুক্তি রচিত হয়েছিল। এই শান্তি চুক্তি আপনি জানেন যে শান্তি চুক্তির আগে কিন্তু একটা অস্থিরতা বিরাজ করত, ওই যে সাধারণ মানুষগুলো কিন্তু শান্তিতে থাকতো না। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিশেষ করে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তাভাবনা ধ্যান ধারণা এটা ছিল যে আসলে আমাদের পরিচয় এক, আমাদের মানচিত্র এক, আমরা বাংলাদেশি, আমরা সমতল এবং পাহাড়ি মানুষ সবাই সব কিছু সমানভাবে ভোগ করব, এইটাই তো হওয়া উচিত। তো যাই হোক, এই শান্তি চুক্তির পূর্বে যে একটা অস্থিরতা বিরাজ করত এই পাহাড়ি অঞ্চলে, এই তখন কিন্তু উন্নয়ন কার্যক্রম কিন্তু চালানো যায় নাই। এই শান্তি চুক্তি বাস্তবায়নের ফলে সেই পাহাড়ের স্বাভাবিক অবস্থা কিন্তু ফিরে আসছে এবং আপনি দেখেছেন ভিডিও ক্লিপে যে পাহাড়ি অঞ্চলে যে যোগাযোগ, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি, তারপরে আপনার সব দিক দিয়ে শিক্ষা, সব দিক দিয়ে কিন্তু একটা উন্নয়নের একটা নিদর্শন আমরা দেখতে পেয়েছি। তো এখন যে বিষয়টা হয়েছে যে এই উন্নয়নটা আমাদেরকে আমাদের মন্ত্রণালয়, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এই উন্নয়নমূলক কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে এবং আরও অনেক ভালো ভালো প্রকল্প যেটা একেবারে সময় উপযোগী এবং বাস্তবভিত্তিক প্রকল্প আমরা গ্রহণ করেছি এই মন্ত্রণালয় থেকে, যার বহিঃপ্রকাশ কিন্তু আমাদের এই পাহাড়ি অঞ্চলেও কিন্তু আমরা দেখতে পাই। পাহাড় আজকে আমি সম্প্রতি এই মন্ত্রণালয়ে আমি যোগদান করেছি, কিন্তু আমি যেটা দেখেছি যে অপার সম্ভাবনা এবং আমাদের বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট দিক নির্দেশনায় এবং আমাদের মাননীয় মন্ত্রী শ্রদ্ধ বীর বাহাদুর উষয় সিং মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে আমাদের মন্ত্রণালয় এবং আমাদের তিন পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, আঞ্চলিক পরিষদ সহ সবাই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং সুন্দর সুন্দর প্রকল্প আমরা নিচ্ছি। একটা কথা এখানে বলে রাখতে চাই, আমরা একদম ইন্টেরিয়র এলাকায় যে সমস্ত আমাদের মানুষজন আছে তারা কিন্তু মানে শাকসবজি ফলাচ্ছেন, শাকসবজি বা অন্যান্য ফসল তারা ফলাচ্ছেন, কিন্তু এইগুলো কিন্তু আপনার আনতে যদি আমি শহরে তারা যদি আনতে চায় তাহলে কিন্তু অনেক কষ্ট পড়ে যায়, অনেক খরচ পড়ে যায়। সেজন্য আমরা জোর দিয়েছি যে হাই ভ্যালুড ক্রপ আমরা একদম পাহাড়ি অঞ্চলে আমরা এটা সম্প্রসারণ ঘটাবো। যেমন ধরেন আপনার কফি, কাজু বাদাম, তারপর আপনার এলাচ এবং গোলমরিচ, এই যে ধরনের কিছু কিছু ক্রপ আছে, মালটা, তারপরে আমাদের কমলা, এই ধরনের কিছু ফসল ইতিমধ্যে হচ্ছে এবং আমরা আরও কিছু প্রকল্প নিয়ে এটাকে বেগবান করার চেষ্টা করছি এবং আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা এই কাজটি করতে পারবো। যে উন্নয়নের কথা বললেন, পাহাড়ে উন্নয়ন দেখলে আপনার আসলে আমাদের এত ভালো লাগে, কারণ ওখানে দেখেন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে, শিক্ষা, তারপরে আপনার স্বাস্থ্য, সব দিক দিয়ে যোগাযোগ হয়েছে। একটা এখানে একটা জিনিস আমি দেখলাম যে আমাদের আপনাদের যে কালচারাল সমৃদ্ধ, সাংস্কৃতিক উপাদান সমৃদ্ধ আমাদের পাহাড়ি অঞ্চল। স্যার, এই পর্যায়ে আমি যুগ্ম সচিব মহোদয়ের কাছে জানতে চাইব, আমরা এই ভিডিও চিত্রে দেখলাম যে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে কৃষি ও মৎস্য উন্নয়নে বিশেষ কিছু প্রকল্প গ্রহণ করেছে, তো এই প্রকল্পে ব্যাপারে বাস্তবায়নের ব্যাপারে আপনার কিছু মন্তব্য জানতে চাচ্ছি। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে স্যার অনেক কিছু বলে ফেলেছেন, আমার তেমন কিছু বলার নেই, তা আমি একটু সাপ্লিমেন্ট করব। এটা কিন্তু আপনারা সবাই জানেন যে সমস্ত দেশে বা এলাকায় বা টেরিটরিতে পাহাড় এবং সমুদ্র থাকে তার উন্নয়নের ব্যাপক সম্ভাবনা। সেই দিক দিয়ে বাংলাদেশ অনেক সুন্দর একটি পজিশনে আছে, জিওগ্রাফিক্যাল লোকেশন যদি আমরা বলি, পাহাড়ও আছে সমুদ্র আছে। এবং আপনারা জানেন যে 1/10 তো বাংলাদেশের আয়তনের 1/10 তথা 13,295 বর্গ কিলোমিটারের নিয়ে এই পার্বত্য চট্টগ্রাম গঠিত, সেখানে 3টি জেলা আছে আমাদের, এটা জানেন আপনারা, খাগড়াছড়ি এবং বান্দরবান,
আর রাঙ্গামাটি এই তিনটে নিয়ে। তা স্যার যেটা বলেছে আসলে কাজু বাদাম, ইয়েস কাজু বাদামের ব্যাপক ফলন হয়েছে এখানে, কফির ফলন হয়েছে। এবং আমরা কী করতেছি সেখানে সমন্বিত উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। যদি এইখানে স্বল্প পরিসরে বলার সুযোগ নেই, এই জন্য আমরা পাহাড়ি ড্যামের একটা ব্যবস্থা করা হয়েছে কিন্তু এখানে। আর একটা মজার বিষয় সেটা হলো সোলার এনার্জি দিয়ে ইরিগেশনের ব্যবস্থা করা হচ্ছে, যেটা একান্তই মাননীয় প্রধানমন্ত্রীর ব্রেন চাইল্ড আমরা বলবো। আমি অতিরিক্ত সচিব মহোদয় কাছে জানতে চাইব, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ উন্নয়নে বেশ এগোচ্ছে, সেই সাথে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সাধারণ জনগণ সেটাতে কীভাবে উপকৃত হচ্ছে? দেখেন একটা ব্যাপার বলি, যেখানে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের সেনাবাহিনী, আমাদের বিমানবাহিনী, পুলিশ বাহিনী, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে সশস্ত্র বাহিনীর সদস্যরাও কিন্তু তাদের অবদান রাখছে উন্নয়নমূলক কর্মকাণ্ডে। আজকে যেখানে আমি যে কথাটা একটু ইঙ্গিত দিয়েছিলাম, সেখানে ধরেন আমাদের যে রাস্তাঘাট নির্মাণ, ব্রিজ, কালভার্ট, যেমনি আপনারা সমতল ভূমিতে আমরা করছি আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়ের মাধ্যমে, এইটা বহিঃপ্রকাশ কিন্তু ওখানে হচ্ছে। আর একটা কথা দেখেন যে সেখানে শুধু আমাদের মন্ত্রণালয় কিন্তু কাজ করছে না, আমাদের অন্যান্য মন্ত্রণালয়েরও কর্মকাণ্ড সেখানে আছে। এবং তাতে আমরা হিসেব করে দেখেছি প্রায় 10,500 কোটি টাকার উন্নয়ন প্রকল্প কিন্তু মানে প্রকল্প কিন্তু আমাদের এখানে কাজ করছে আর কি, বিভিন্ন রকম প্রকল্প এখানে কাজ হচ্ছে এবং আমাদের মন্ত্রণালয় ছাড়া অন্যান্য মন্ত্রণালয়। এখানে আমরা যেটা করেছি, আমরা যেটা বলেছি যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ওখানে মানে তৈরি করা হয়েছে, ওখানে আমাদের মানে মানুষের মানে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস বৃদ্ধি করার জন্য আমরা ওখানে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি। প্রশিক্ষণ দেওয়ার পরে সেখানে আমাদের আমরা গাভী পালন, গাভী বিতরণ করেছি। তারপরে আমরা ওখানে মিশ্র ফল বাগান, আমরা মিশ্র ফলের চাষ বাগান করেছি, ওখানে মশলা বাগান করেছি এবং কৃষি যন্ত্রপাতি আমরা ওখানে বিতরণ করেছি। এখানে আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, অনেকগুলো ধর্মীয় প্রতিষ্ঠান আমরা করেছি। আপনারা জানেন যে এই পার্বত্য চট্টগ্রামের সহায়ক মন্ত্রণালয় অতি সম্প্রতি অর্থাৎ এই 11ই ডিসেম্বর আমরা আন্তর্জাতিক পর্বত দিবস পালন করেছি এবং আমরা এই এবারকার যেই আন্তর্জাতিক পর্বত দিবস, এটা অবশ্যই এটা আমাদের আর একটা জিনিস মনে করিয়ে দেয় যে আমরা এখন উদযাপন করছি বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী। এবং এই এর উপলক্ষে আমাদের মন্ত্রণালয় আপনার আগামী 28, 29 এবং 30 ডিসেম্বর এই আপনার 100 জন মানে সাইকেল চালক, তারা 3টি পার্বত্য জেলা অতিক্রম করবে প্রায় 300 কিলোমিটার এবং আপনার 3 দিন। তো এই যে আমরা একটা কর্মসূচি নিচ্ছি, আসলে এটার উদ্দেশ্য হচ্ছে যে এরকম আমরা যেটা মানে সামাজিক সম্প্রীতি রক্ষা করার জন্য এইটা আমরা করছি, যে একটা সেতুবন্ধন রচনা করার জন্য। আমরা যুগ্ম সচিব মহোদয়ের কাছে জানতে চাইব, কৃষিতে এখন প্রযুক্তির উন্নয়ন একটি সময়ের দাবি, সেই সাথে প্রশিক্ষণ, গবেষণা ও উন্নত ফলন এখন সময়ের দাবি। সো এই সার্বিক দিক চিন্তা করে বাংলাদেশ কৃষিতে কতটুকু এগিয়েছে? ইতিমধ্যে কিন্তু আমরা অনেক গবেষণায় এগিয়ে গিয়েছি, অনেক দূর এগিয়ে গিয়েছি। সেখানে পুরো কৃষি মন্ত্রণালয়ের সেট আপ, অর্থাৎ কৃষি মন্ত্রণালয়ের সেট আপ বলতে আমি মাননীয় মন্ত্রী সহ অন্যান্য যারা আছে, বিড়ি, বাড়ি, বিনা, বার্ক এবং কৃষি মন্ত্রণালয়ের অ্যাডমিনিস্ট্রেশনের ম্যানেজমেন্ট, আর আমাদের বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আমরা কি এগিয়ে গিয়েছি। যদি একটু আমাকে সময় দেন আমি আপনাকে বলি, যেমন আমাদের SDG 17টি গোল আছে। তো SDG-র যে দ্বিতীয় নম্বর গোল দেখেন, সেখানে বলা আছে এন্ড হাঙ্গার, অ্যাসিড ফুড সিকিউরিটি অ্যান্ড ইম্প্রুভ নিউট্রিশন অ্যান্ড প্রমোট সাস্টেইনেবল এগ্রিকালচার। অর্থাৎ এই SDG-2 নম্বর গোল নিয়ে কিন্তু ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছে। এবং একটি কথা আপনাদের বলা দরকার যে বর্তমানে দ্য সেক্টর কারেন্টলি কন্ট্রিবিউটস 15% টু GDP অ্যান্ড এমপ্লয়েস 43% অফ দ্য পপুলেশন। ইট ইজ নট এ ম্যাটার অফ জোক, এটা কিন্তু আমাদের প্রযুক্তির ব্যবহারের ফলে। এবং আমরা এই মুহূর্তে ফুড সিকিউরিটি নিয়ে কিন্তু আমরা একটু এগিয়ে যাচ্ছি। ফুড সিকিউরিটি বলতে আসলে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে অ্যাভেলেবল অফ ফুড অ্যান্ড ইনশিওরিং ফিজিক্যাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাক্সেস ফর অল, এটি কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এবং বাংলাদেশ এখন কিন্তু 39th largest ইকোনমি অ্যান্ড 8th largest পপুলেশন অ্যান্ড 5th populous density। এখন যদি আমরা করোনার আগে চিন্তা করি তাহলে দেখবো যে আমাদের $2,068 পার ক্যাপিটা ইনকাম এবং 8.13%
জিডিপি গ্রোথ রেট আমাদের এই মুহূর্তে যদি আমরা একটা হিসাবে ধরি কম বেশি হতে পারে 85,000 ভিলেজ আছে, উপজেলা আছে 493 অ্যান্ড ইউনিয়ন আছে 4,530। এইগুলোকে সমন্বিতভাবে যেমন স্যার একটু আগে বলেছেন, এখন কিন্তু 2018 সালের একটা পরিসংখ্যান আছে যে 95% জায়গায় কিন্তু বিদ্যুৎ চলে গেছে, আর বিদ্যুৎ ছাড়া তো উন্নয়ন সম্ভব না। তা এটাও কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশের একটা কৃষি প্রযুক্তিতে একটা অনেক অবদান রাখছে এটা। এবং এগ্রিকালচারে আপনি দেখবেন আমরা যদি 74-এর কথা বলি, 74-এ 57% ছিল জিডিপিতে অবদান, এবং আমরা 2019-এ দেখেছি 13%, এটা 2024 সালে 11% হয়ে যাবে। তার মানে সার্ভিস সেক্টর, ইন্ডাস্ট্রি সেক্টর বাড়িয়ে যাচ্ছে, এবং এই কন্ট্রিবিউশনটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আর সর্বশেষ যেটা বলছি, আমাদের সাবসিস্টেন্ট এগ্রিকালচার এখন সারপ্লাস অ্যান্ড কমার্শিয়াল এগ্রিকালচার, সারপ্লাস অ্যান্ড কমার্শিয়াল এগ্রিকালচারে রূপান্তরিত হয়েছে বিকজ অফ দ্য টেকনোলজি অ্যান্ড রিসার্চ। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। সময় স্বল্পতার জন্য আজকের আলোচনা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ স্যার আমাদের স্টুডিওতে আপনাদের দুজনকেই উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ আজ দক্ষ মানব সম্পদ উন্নয়নের রোল মডেল। একদা যেসব দেশ বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলতো, সেসব দেশই বলছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আমরাও আশা করব এই উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ এগিয়ে যাবে। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।